তো ফ্রেন্ড, আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় ওয়েদার ম্যাপ, আবহাওয়া মানচিত্র। তার অনেকগুলি ভাগ আছে, তার ভিতরে আজকে যে ভাগটা আমরা শিখব সেটি হলো ক্লাউডিনেস। ক্লাউডিনেস থাকলে ম্যাপের মধ্যে ক্লাউডিনেসগুলিকে চিহ্নিত করে তার সাহায্যে কিভাবে ওয়েদার ম্যাপটাকে উপস্থাপিত করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তো ক্লাউডিনেস সম্পর্কে আমাদের যদি মানচিত্রটি অঙ্কন করতে হয় তাহলে আমাদেরকে যে বিষয়গুলির দিকে অবশ্যই নজর দিতে হবে সেই বিষয়গুলি হলো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কতগুলি সিম্বল এখানে ব্যবহার করা হয়েছে, তো বোঝাতে যে আকাশের কত পার্সেন্ট মেঘ আছে, কত পার্সেন্ট মেঘ নেই, কতটুকুতে মেঘ আছে, কত অংশে মেঘ আছে, কত অংশে মেঘ নেই, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তো এই সিম্বলগুলো আমাদেরকে আগে জানতে হবে, তবেই আমরা ম্যাপটিকে ভালোভাবে উপস্থাপিত করতে পারবো এবং ম্যাপটিকে সঠিকভাবে করতে পারবো। তো প্রথমে আমাদের জানতে হবে এই সিম্বলগুলি সম্পর্কে। তো চলো দেখে নিই সিম্বলগুলি। প্রথমে আছে কি কাম, CALM, কাম। কামের সিম্বল পুরোপুরি একদম পুরো কোনো কিছু থাকবে না এখানে, শুধু একটা বৃত্ত থাকবে, এটা হলো কাম। তারপরে চলে আসি, বলছে ওয়ান মানে আট ভাগের এক অংশ স্কাই কভার্ড, তো এটা এর সিম্বল। তারপরে একের চার অংশ স্কাই কভার্ড এর সিম্বল এটা। তারপর তিনের আট অংশ স্কাই কভার্ড এর সিম্বল এটা। তো একের দুই অংশ স্কাই কভার্ড তার সিম্বল এটা। পাঁচের আট অংশ স্কাই কভার্ড তার সিম্বলটা এটা। তিনের চার অংশ স্কাই কভার্ড তার সিম্বল এটা। সাতের আট অংশ স্কাই কভার্ড তার সিম্বল এটা। ওভারকাস্ট মানে কি একদম পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকলে, পুরোপুরি মেঘ থাকলে সেটা পুরোপুরি বৃত্ত এবং বৃত্তের ভিতরে কালো। আর স্কাই অবস্কিউরড থাকলে এই যে এই চিহ্নটা, কারণ এই সিম্বলগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো এই সিম্বলগুলির সাথে অবশ্যই পরিচিত হতে হবে, আগে সিম্বলগুলিকে ভালোভাবে বুঝতে হবে, সিম্বলগুলি সম্পর্কে ধারণা পেতে হবে, তবেই ম্যাপটিকে ভালোভাবে উপস্থাপিত করতে পারবো, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড, তারপরের স্টেপে আমরা যাই। প্রথমে এই সিম্বলগুলি চেনা হয়ে গেল, জানা হয়ে গেল, তারপরে কী করতে হবে সেটা দেখাচ্ছি আমি। এরপরে যে স্টেপে আসতে হবে, এরপরের স্টেপে দেখো কী করতে হবে। এরকম একটা তোমরা ম্যাপ পাবে, ওয়েদার ম্যাপ, ইন্ডিয়ান ডেইলি ওয়েদার রিপোর্ট, এরকম একটা ম্যাপ পাবে তোমরা। তো ম্যাপটাকে তোমাদেরকে ম্যাপের ভিতরে এরকম প্রচুর সিম্বল পাবে, এই যে এইগুলো পাবে, কন্ট্রোল লাইনগুলো পাবে, এইগুলোর কাজ আছে আলাদা, এইগুলো পরে আরেকদিন শেখাবো। তো আজকে যেটা করবো, এই যে এই সিম্বলগুলো দেখছো ক্লাউডিনেস, এই যে এই সিম্বলগুলো ক্লাউডিনেস, এই যে এই সিম্বলগুলো দেখছো, এই সিম্বলগুলো নিয়ে কাজ করতে হবে। তো এই সিম্বলগুলোকে কাউন্ট করতে হবে যে কোন সিম্বল কয়টা আছে, কিসের সিম্বল কয়টা আছে, এগুলোকে কাউন্ট করে একটা টেবিলে বসাতে হবে। তো তার জন্য যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি, দেখো একটা টেবিল করতে হবে। তো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ছক পাবে, তো এই ছকটা নিয়ে তোমাদের কিছু কাজ করতে হবে। মানে কী কাজ, এই যে ওয়েদার ম্যাপটা আছে উপরে, এই ওয়েদার ম্যাপ থেকে, এই যে ওয়েদার ম্যাপের দেখো, ভালো করে দেখো একটু, যে এই সিম্বলটা দেখতে পাচ্ছ, এই সিম্বলটা, এই সিম্বলটার সাথে এই সিম্বলটা দেখো ম্যাচিং করছে, কোন সিম্বলটা, এই যে এই সিম্বলটা ম্যাচিং করছে। তো এই সিম্বলগুলিকে কাউন্ট করতে হবে যে এই সিম্বল কয়টা আছে, কাউন্ট করে এই যে এই ঘরে বসাতে হবে, ট্যালি মার্ক করতে হবে, ট্যালিতে বসাতে হবে। তো এগুলোকে তুমি কী করতে হবে, কাউন্ট করতে হবে। তো কাউন্টগুলো আগে করে নিই, ঠিক আছে? তো কীভাবে কাউন্ট করতে হবে দেখো, আস্তে আস্তে এগুলো গুনতে হবে যে এখানে কয়টা এই চিহ্ন আছে, কয়টা এই চিহ্ন আছে, কয়টা এই চিহ্ন আছে, কয়টা এই চিহ্ন আছে। দেখো এই যে একই রকম চিহ্ন, এই চিহ্নগুলি একই রকম ট্যালি মার্কসের ঘরে বসবে, মানে ওই ঘরটায় বসবে। সুতরাং তাহলে এটা করতে হবে, তো আগে কাউন্টগুলো করে নিই, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি, কাউন্ট করার পরে প্রচুর কাজ আছে, ঠিক আছে? আগে কাউন্টগুলো করে নিই, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো কীভাবে কাউন্ট করতে হবে বললাম। তো এইগুলোকে মানে গুনতে হবে যে এই এই চিহ্ন বা এই সিম্বল কয়টা আছে, সেটা গুনে বসাতে হবে। সেম একই রকমভাবে সব রকম সিম্বলে বসাতে হবে। দেখো এই কাম, কামের সিম্বলের সিম্বলগুলো কামের ঘরে বসাতে হবে, বাদ বাকি যে সিম্বল আছে সেগুলো অন্য অন্য ঘরে সেই অনুযায়ী সিম্বল অনুযায়ী বসাতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সবগুলো মোটামুটি কাউন্ট করেই ফেলেছি, ঠিক আছে? কাউন্ট করে ট্যালি মার্কস বসিয়েছি এবং ফ্রিকোয়েন্সি বসিয়েছি। টোটাল ফ্রিকোয়েন্সি হয়েছে কত দেখো, এখানে দেখো টোটাল ফ্রিকোয়েন্সি হয়েছে 73, ঠিক আছে?
এবং সবগুলো কাউন্ট করে টোটাল 73টি ফ্রিকোয়েন্সি হয়েছে। সবগুলো এখান থেকে কাউন্ট করে করে এখানে বসিয়েছি, ঠিক আছে। তো এটা করতে বেশ খানিকটা টাইম লেগেছে, তো বেশ তোমাদেরও বেশ খানিকটা টাইম লাগবে। একটু সময় সাপেক্ষ ভালো করে দেখে দেখে কাজগুলো করতে হবে, মানে ভালো করে, মানে যেটা করতে হবে তো কীভাবে সুবিধা হয় কীভাবে একটু দেখিয়ে দেবো, কীভাবে করলে সুবিধা হয়। দেখো প্রথমে যদি আমি এই ধরনের সিম্বল দেখি, এই সিম্বল, তাহলে কী করতে হবে, এই সিম্বলটা টোটালটা গোল করলে এটা একটা, তারপর এই সিম্বল আর একটা আছে, এই দেখো একটা দুটো, ঠিক আছে। এই ধরনের সিম্বলগুলিকে গোল করে তো তারপরে কাউন্ট করবে, এটা একটা দুটো আরও আছে, দেখো এই দেখো একটা, এই দেখো একটা তিনটে, তারপর এই দেখো একটা চারটে পাঁচটা, তো এইগুলোকে গোল গোল করে কাউন্ট করলে, কাউন্ট করে এনে তারপরে এখানে বসাবে ট্যালি মার্কস, প্রথমে বসিয়ে তারপরে সেটাকে ফ্রিকোয়েন্সি আকারে প্রকাশ করবে। তো এইটা কাজ করতে হবে। করার পরে একটা ব্যাপার আছে, করার পরে আমাদেরকে দেখো এখানে আছে, দেখো পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির পার্সেন্টেজটা বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ এখান থেকে আমাদেরকে একটি হিস্টোগ্রাম ড্র করতে হবে, ঠিক আছে। হিস্টোগ্রাম ড্র করার সিস্টেম তোমরা নিশ্চয়ই জানো, তো হিস্টোগ্রাম ড্র করতে হবে। তো হিস্টোগ্রাম ড্র করার জন্য আমাদেরকে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, এবং পরে সিলেক্টেড স্কেল, সিলেক্টেড স্কেল দেখো এখনো বসায়নি, সিলেক্টেড স্কেল বসাতে হবে। তো পার্সেন্টেজটা করে নিই, এগুলো পার্সেন্টেজ করার একটা পদ্ধতি আছে, দেখো আমি সূত্রটা আমি লিখে দিয়েছি, কী সূত্র, পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি করতে হলে তোমাদেরকে প্রথম ফ্রিকোয়েন্সি, এই যে এক একটা ঘরের ফ্রিকোয়েন্সি, যেমন এই ঘরের ফ্রিকোয়েন্সি হতো 17 ভাগ টোটাল ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি দেখো কত আছে, টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 73, তাহলে 17 ভাগ 73, তো 17 ভাগ 73 ইন্টু পার্সেন্টেজ করার জন্য 100 যেটাকে গুণ করতে হবে। তাহলে যদি আমি ক্যালকুলেটারের সাহায্যে করি তাহলে কী হচ্ছে, দেখো ক্যালকুলেটারের সাহায্যে যদি আমি করি তাহলে প্রথমে কী করতে হবে, প্রথমে আমাকে 17 ভাগ কত, টোটাল ফ্রিকোয়েন্সি কত, 73 করলাম, কত হলো এত, এবার এর সাথে 100 গুণ করে দেবো, কত হলো 23.28 হচ্ছে। তো এটাকে কোন ঘরে লিখবো, এই ঘরে লিখবো 23.28, এটা পার্সেন্টেজ বেরিয়ে গেল। তো এইভাবে সবগুলো করতে হবে। তো এবার এটা বেরোলো, এবার এটাকে কী করতে হবে, দেখো এটাকে সিলেক্টেড স্কেল করতে হবে। সিলেক্টেড স্কেল করার জন্য এটাকে যদি আমি কত দিয়ে গুণ করলে একটা সুইটেবল হিস্টোগ্রাম ড্র করতে পারবো সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তার জন্য আমি ক্যালকুলেটারের সাহায্যে দেখে নিতে পারি যে কত দিয়ে গুণ করলে সুবিধা হয়। তো সেই অনুযায়ী প্রথমে দেখো কত বেরিয়েছে আমার, 23.28। এবার এটাকে ভাগ করে দেখতে হবে, প্রথম দুই দিয়ে ভাগ করে দিই কত হয়, 11.64 সেমি। এটার ভিতরে একটা সুন্দর একটা হিস্টোগ্রাম ড্র করা যায়, বড় হয়ে যাবে হিস্টোগ্রামটা। তো একটু ছোটো করবো, তাহলে দেখি 23.8 দেখি 7.76, তো এটা দিয়ে একটা করা যায়, তো 3, তো সবগুলোকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 3 দিয়ে ভাগ করে তাহলে সিলেক্টেড স্কেল 1 সেমি ইকুয়াল টু কত, 1 সেমি ইকুয়াল টু 3 ইউনিট, ঠিক আছে। এটা লিখলাম, লেখার পরে এবার কী করবো, এবার এটাকে 23.28 কত দিয়ে গুণ করেছি আমরা, দেখো 3 দিয়ে গুণ করেছি, কত হয়েছে 7.76 হয়েছে, 7.76। তো এটা হলো, এবার এটার পরে আমি সবগুলো করে ফেলি, করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে স্টেপে কী করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলো কাউন্ট করে ফেলেছি, সব পার্সেন্টেজ এবং স্কেলেও বসিয়েছি। তো এই কাজটা আমাদের ক্যালকুলেশনের কাজটা কমপ্লিট হলো। এবার এখনও কাজটা, যে কাজটা মেন কাজটাই বাকি আছে, ড্র করাটা একটু মানে খুব একটা কঠিন বলবো না, তবে খুব একটা সহজও বলবো না, মোটামুটি ইন্টারেস্টিং। প্রথমে হিস্টোগ্রাম ড্র করতে হবে, তো তারপরে তোমাদেরকে মানে ম্যাপের ভেতরে কোন জায়গাটি সবথেকে বেশি পরিমাণে ওভারকাস্ট, কোন জায়গায় কাম মানে কোন জায়গায় শান্ত, কোন জায়গায় ওভারকাস্ট, এই জায়গাগুলো প্রথমে চিহ্নিত করতে হবে, করে একটা সিম্বল দিতে হবে। তো তারপরে কী করতে হবে, দেখো
তারপরে যে বাকি জায়গাগুলো, সেই জায়গাগুলো এই যে 1/8 থেকে 7/8 এর ভেতরে এই অংশগুলো থাকবে, এগুলো আলাদা আরেকটি কালার বা আরেকটি সিম্বল দিয়ে করতে হবে। তো এটা কি করতে হবে, এর জন্য আমাদেরকে প্রথমে একটা ভারতের ম্যাপ ড্র করতে হবে, ঠিক আছে? তো ভারতের ম্যাপ ড্র করি আগে, করার পর হিস্টোগ্রাম করি, তারপরে কি করতে হবে বলি দেখিয়ে দিই। তো ফ্রেন্ড, ক্যালকুলেশন তো করলাম, ক্যালকুলেশনটা করা হলো, তারপরে কিছু কাজ বাকি থেকে যায়, ড্র। তো ড্র করছি, ড্র করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ভারতের একটা ম্যাপ আঁকতে হবে। দেখো, ভারতের একটা ম্যাপ এঁকেছি, এটা ম্যাপ কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে করলেও হয়, তো আমি ওটা দিয়েই করেছি। আর হিস্টোগ্রাম তো সবাই ড্র করতে পারে, তো হিস্টোগ্রাম একটি ড্র করেছি। কিসের ভিত্তিতে হিস্টোগ্রাম ড্র করেছি সেটা দেখাবো। দেখো, এই যে সিলেক্টেড স্কেল ধরেছি, এটার ভিত্তিতে আমরা হিস্টোগ্রাম ড্র করেছি, ঠিক আছে? তো এইগুলো বসিয়ে বসিয়ে যে এগুলো তুলেছি, ঠিক আছে, পরপর তুলেছি স্টেপ টু স্টেপ। হিস্টোগ্রাম ড্র করা হলো, এখানে লিখেছে কি, হরাইজন্টাল অ্যাক্সিসে ক্লাউড অ্যামাউন্ট আর ভার্টিক্যাল অ্যাক্সিসে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি আর ক্লাউড অ্যামাউন্ট। এটুকু কাজ করতে হবে, এটা তো সিম্পল কাজ, খুবই সিম্পল, কিছুই না এটুকুর কাজ করতে। এবার যে মেন কাজটা করতে হবে সেটা হলো এই যে এবার ম্যাপে চলে আসতে হবে, ঠিক আছে? ম্যাপ, তো ম্যাপে আসলাম, ম্যাপে আসার পরে কি করতে হবে, দেখো, ম্যাপে আসার পরে এই যে দেখতে হবে যে কোথায় এই ওভারকাস্ট, তো ওভারকাস্টটাকে পুরোপুরি, ওভারকাস্ট যেটা আছে পুরোপুরি আমি গোল করে দিতে হবে। তাছাড়া কামগুলোকে এক জায়গায় নিয়ে এসে, মানে কাম যেখানে আছে সেই জায়গাতে একটা বাউন্ডারি করতে হবে, করে সেটা কোথায় করতে হবে, সেটা করতে হবে এই আমি যে ম্যাপটা ড্র করছি সেই ম্যাপের ওপরে। কেন করতে হবে, কারণ বোঝাতে হবে যে কোন জায়গাটায় শান্ত প্রকৃতির, কোন জায়গায় ওভারকাস্ট প্রকৃতির, এবং কোন জায়গায় মোটামুটি এই যে 1/8 থেকে 1/8 / 7/8, এই যে এই মোটামুটি এইরকম মেঘাচ্ছন্ন পরিবেশ কোন কোন জায়গা আছে সেটা একটা নির্দিষ্ট, মানে তিনটে ভাগে আমি ভারতের ম্যাপটাকে, মানে ভারতের ম্যাপের ভিতরে আমি তিনটে ভাগে ভাগ করে দেখাতে পারি যে কোথায় শান্ত আবহাওয়া, কোথায় অধিক মেঘাচ্ছন্নতা বা ওভারকাস্ট, এবং কোথায় আংশিক মেঘাচ্ছন্নতা, কোথাও 1/8 স্কাই কভার্ড, আবার কোথাও 1/4 স্কাই কভার্ড, কোথাও 3/8 স্কাই কভার্ড, 1/2 স্কাই কভার্ড, 5/8, মানে এইগুলোকে নিয়ে একটি আমি করতে পারি, মানে 1/8 স্কাই কভার্ড থেকে শুরু করে 7/8 স্কাই কভার্ড পর্যন্ত টোটালটাকে নিয়ে আমি করতে পারি। তো এটা করা যাক, করে দেখি কেমন হয়, তারপরে কালার করতে হবে। তো ফ্রেন্ড, আমরা ছবিতে আসি। তো এবার দেখতে হবে যে আমাদেরকে কোন জায়গাতে, দেখো এই জায়গাতে মোটামুটি এইগুলো দিয়ে ভারতের ভেতরে দেখতে হবে যে এই জায়গায় একটু মেঘাচ্ছন্ন প্রকৃতির আছে। আবার এই জায়গাটা দেখো টোটালি, দেখো এই জায়গাটা আমি যেটা চিহ্নিত করেছি, দেখো এইটুকুতে মেঘাচ্ছন্ন বলে আলাদা করে চিহ্নিত করেছি, এইটুকু দেখো পুরোপুরি এখানে কাম আছে বেশি, তার মানে কি এটা শান্ত প্রকৃতির। তাহলে এইটিতে আমি একটা বেরিয়ে ইয়ে করেছি, বর্ডার দিয়েছি যে এটা এইটুকু পুরো শান্ত প্রকৃতি, এই এরিয়াটা শান্ত, মানে এখানে দেখো একটু কাম আছে, এটা বাংলাদেশ বলে কিছু করিনি, এই জায়গায় একটু কাম আছে, এই মানে শান্ত নেই, এখানে একটু মেঘাচ্ছন্ন প্রকৃতির আছে, আবার এখানে একটু মেঘাচ্ছন্ন, এটা বাংলাদেশ বলে কিছু করিনি। তো এই জন্য আবার এইটুকুকে আমি পুরোপুরি কাম বলে চিহ্নিত করতে পারি। আবার এই দিকে চলে আসে, এই দিকে দেখো এইটুকু টোটালটা যদি আমরা দেখি যে টোটালটাই মেঘাচ্ছন্ন প্রকৃতির, তার ভিতরে এই এরিয়াটা দেখতে পাচ্ছ যে এই এরিয়াটাই শুধু মাত্র মানে ওভারকাস্ট আছে, আর এই জায়গায় একটু শান্ত আছে, এটা আলাদা করেছি, এটা আলাদা করেছি। এই জায়গা থেকে এইগুলো চিহ্নিত করার পরে আমি এবার ম্যাপে এসেছি, ম্যাপ করেছি, ড্র করেছি, দেখো কীভাবে করেছি সেটা দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কী করে করেছি, যে ওইটুকু বললাম যে ওইটুকুনি, এইটুকুনিতে টোটালি হালকা মেঘাচ্ছন্ন আছে, এইদিকেও মেঘাচ্ছন্ন আছে, এইদিকেও মেঘাচ্ছন্ন আছে, এই জায়গাটা পুরোটা টোটালটাই শান্ত প্রকৃতির, এই জায়গাটা শান্ত প্রকৃতির, আবার এই জায়গাটাই ওভারকাস্ট, মানে এখানে ওভারকাস্ট প্রকৃতির পরিবেশ রয়েছে, এখানেও কাম রয়েছে, সেজন্য এখানে এই কালার দিয়েছি। প্রথম হিস্টোগ্রাম ড্র করেছি, আগে দেখেছি হিস্টোগ্রাম কীভাবে ড্র করতে হয় জানো, হিস্টোগ্রামটা ড্র করেছি, তারপরে এই জায়গায় দেখো এবার এইগুলোকে সিম্বল আকারে প্রকাশ করেছি, আর এখানে হেডিং দিয়েছি জোনাল ডিস্ট্রিবিউশন অফ ক্লাউডনেস শোয়িং ক্লাউড অ্যামাউন্ট। আমাদের টোটাল যে ওয়েদার ম্যাপের যে ক্লাউডিনেস যে বিভাগটা ভাগটা সেটা আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? তো ভাই কেমন লাগলো জানি।